গ্রাম বাংলার প্রায় প্রত্যেক মানুষের বাড়িতেই নারকেল চারা অথবা নারকেল গাছের প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ মানুষই সেই গতানুগতিক বা পুরনো পদ্ধতির দ্বারাই নারকেল চারা উৎপন্ন করেন অথবা বাজারে কোনো ভালো নার্সারি থেকে কিনে আনেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেছেন কি, একটি নারকেল চারা কেনার জন্য আপনাকে প্রায় 200 থেকে 300 টাকা খরচ করতে হয়। তো চলুন, গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে বাড়িতে একটি ছাড়ানো নারকেল থেকে নারকেল চারা উৎপন্ন করা হয় সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এভাবে নারকেল চারা তৈরি করতে হলে আপনাকে একটি নারকেলকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর সময় আপনাকে নজর রাখতে হবে যে নারকেলের চোখে কোনোভাবেই না যাতে আঘাত লাগে। তারপর সেই ছাড়ানো নারকেলটিকে অল্প পরিমাণ নুন জলে কোনো একটি পাত্রের মধ্যে প্রায় 4 থেকে 5 দিন সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখতে হবে। দেখুন, 4 দিন হয়ে গেছে, 4 দিন পর এটাকে আমরা এবার তুলে নেব। এই দেখুন, তেমন কিছুই হয়নি আপাতত, শুধু জার্মিনেট হয়ে গেছে। এটা দেখলে এর গায়ের যে খোলার আকার বা খোলার রং দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা জার্মিনেট হয়ে গেছে, মানে জল এর পরিমাণ মতো জল শুষে নিয়েছে এই 4 দিনে। দেখুন, এর মুখগুলোতে কিছু হয়নি কিন্তু আপাতত, আমি প্রত্যেকটা দেখাচ্ছি কোনো কিছু হয়েছে নাকি। এগুলোকে একটা পিপিতে বা পেপারে আমাকে ঢোকাতে হবে কিছুটা জল দিয়ে। আমি দেখাচ্ছি পরবর্তী প্রসেস। এরকম নর্মাল একটা পেপার নিয়ে নিতে হবে, যদি আপনাদের কাছে পিপি থাকে তাহলে ভালো, আর পিপি যদি না থাকে নর্মালি যে জামা কাপড়ের, এগুলো জামা কাপড়ের পেপার, জামা কাপড়গুলো যে আছে সেই ধরনের পেপার নিয়ে নেবেন এবং সেই পেপারের ভেতরে কিছুটা জল ঢুকিয়ে দিতে হবে এবং পেপারটা দেখে নেবেন যাতে পেপারে কোনো ছিদ্র না থাকে, জল যাতে না বেরিয়ে যেতে পারে। এখানে কিছুটা পরিমাণ মতো জল ঢেলে নেবেন, এই পেপারের ভেতরে কিছুটা জল ঢেলে নিতে হবে আপনাকে, মোটামুটি কিছুটা জল, খুব বেশি না। যে দেখুন কতটা জল আমি নিয়েছি, এই ধরনের জল নিতে হবে এবং দেখে নিতে হবে যে এখানে ফাটাফুটি আছে নাকি, যদি ফাটা থাকে তাহলে তো জল বেরিয়ে যাবে। কিছুটা জল নিয়ে এটাকে এরকমভাবে এদিক করে বসিয়ে দেবেন, এরকম জাস্ট বসিয়ে দেবেন, এদিক করে নিচে যেন কিছুটা জল লেগে থাকে সেই ধরনের বসিয়ে এটাকে ভালোভাবে করে এটাকে বেঁধে দিতে হবে ভালো করে, যাতে এর ভেতরের বায়ুটা বাইরে না চলে আসে। ভালো মতো করে এরকম ধরবেন, ধরে এরকম রাবার নেবেন, রাবার নিয়ে এটাকে ভালো মতো করে আপনাকে বেঁধে দিতে হবে। এটা আমি প্রথমেই করে নিলাম যাতে ওর মুখ হয়ে গেছে না সাদা, যাতে এখানে কোনো না ক্ষতি হয়, তাই এটা আমি করে নিচ্ছি। এরকম করে সবগুলো বেঁধে নিতে হবে আপনাকে। এগুলোর বয়স এখন 14 দিন, 14 দিন মানে জলে একদম ভেজানো থেকে শুরু থেকে আজ পর্যন্ত এর 14 দিন, আর এই পিপিতে যে রেখেছি সেটা মাত্র 10 দিন হয়েছে। ওর থেকে দেখলেই বুঝতে পারবেন এই যে গজা অলরেডি হয়ে গেছে। এবার এগুলো কিছু কিছু জল কমে এসেছে, এটাতে দেখুন জল প্রায় নেই বললেই চলে। এরকম আমরা কী করবো, যদি জল কমে যায় কোনোতে তাহলে পেপারগুলো খুলে আবার ওই জলটা ফেলে দিয়ে আমরা কিন্তু আবার ফ্রেশ জল দিয়ে এমনভাবে বেঁধে দেবো। তো আমি খুলছি, এক এক করে দেখুন কতটা গজাগুলো কতটা গ্রোথ করেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছু কিছু, এই যেটা খুলছি এটা সব থেকে প্রথমে এরই গজা বেরিয়েছিল, সব থেকে প্রথমে যেটা আপনারা দেখছিলেন সেটা এরই গজা বেরিয়েছিল। এটা কিন্তু খুব বড়ো হয়েছে, এর গ্রোথও ভালো, জল একটু কমে আসছে। তো সেই জলটা আমরা কী করবো, জল চেঞ্জ করে দেবো। দেখুন, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারছেন কতটা হয়ে গেছে। আর এই যে এই দিকটা কিন্তু রুট বেরিয়েছে, রুট বেরোবে একটু একটু বেরিয়েছে, এটা দেখা যাচ্ছে কিছুটা কিছুটা, আমি হাত লাগাচ্ছি না। এই টোটাল গ্রোথ আজ পর্যন্ত, আজ মাত্র এর বয়স ভেজানো থেকে 14 দিন। এটাতেও দেখুন, এর গ্রোথটা দেখে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এটাও কিন্তু চারা অলরেডি বেরিয়ে গেছে, চারা অলরেডি বেরিয়ে গেছে। প্রায় 45 দিন হয়ে গেছে, 45 দিনের পর আমরা খুলছি। এর মাঝখানে প্রত্যেক প্রায় 2-3 দিন অন্তর করে আমি চেক করে রেখেছিলাম যে এর জলটা কোথাও থেকে লিকেজ হচ্ছে কিনা, এটা আপনাকে কিন্তু দেখে রাখতে হবে জলটা কোথাও থেকে লিকেজ হচ্ছে কিনা। দেখুন, 45 দিন পর এটা কতটা অঙ্কুর বেরিয়েছে কতটা, আর এই চের বেরিয়ে গেছে পুরো। এটা এবার পটিং করার সময় হয়ে গেছে, এটাকে এবার আমি 1 বছরের জন্য একটা পটে রেখে দেবো। তারপরে চেরগুলো ভালোভাবে ছড়িয়ে গেলে, গাছটা আর একটু বড়ো হলে তারপরে তাকে আমি লাগাবো, বাগানে লাগাবো। তো দেখুন, এটা সব থেকে বড়ো হয়েছে, এটা এগুলো দেখুন, এগুলো
এই দেখুন এগুলো ছোটো ছোটোভাবে বেড়ে গেছে, এগুলো ছোটো সেটা কিন্তু বড়, মিস হবে না, প্রত্যেকটা নারকেলেই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখুন। এর চেয়েও তার থেকে আরও বেশি বড় হয়ে গেছে দেখলাম। এর বা ওর যে অঙ্কুর কোনো কিছুতে না ধাক্কা লাগে বা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কিন্তু একদম খেয়াল রাখতে হবে আমাদের। এরকম একটা পেপার নিয়ে নেবো, পেপারের ভেতরে কিন্তু মাটি ঢোকাবো, তারপরে চারাটা রোপণ করে দেবো।